हेलो বন্ধুরা, আপনারা দেখছেন চন্দনা কুকিং ড্রিমস। আজকে রেসিপি গুঁড়ো দুধ দিয়ে মালাই। এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ বেকিং পাউডার, আর এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। প্রথমে আমি গুঁড়ো দুধটা একটা থালার মধ্যে ঢেলে নেব, বেকিং পাউডারটা দিয়ে দেব, ওর সাথে 1 চামচ ঘিটা দিয়ে দেব। এবার অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়ে এটা মাখবো, এই দুধটা দিয়ে মাখবো। সব উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি, এবার লিকুইড দুধটা দিয়ে অল্প অল্প করে মাখবো। একটা ড্রো বানিয়ে নেব, এরকম একটা ড্রো বানিয়ে নিয়েছি, আর একটু মাখতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা, একদম নরম আর গাগুলো একদম প্লেন। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে নেব তলড় দুধ। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে নেব লিকুইড দুধ, দুধটাকে ফোটাতে দেব। এখানে 3 বাটি দুধ নিয়ে নিয়েছি, দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। দুধ ফুটে গেলে 3 চামচ চিনি দিয়ে দেব, দুধটা ফুটে গেছে দিয়ে দেব চিনি, 3 চামচ চিনি, দুটো এলাচ ফাটিয়ে দেব। আমি রস বাড়ার সাইজগুলো এরকম করেছি, আপনাদের পছন্দ মতন এই সাইজ বানাবেন। এবার রস বাড়ার সাইজগুলো দুধের মধ্যে দিয়ে দেব, এটা এবার 10 মিনিট ফোটাবো হাই স্পিডে। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এটা একটু বারবার নেড়ে দিতে হবে, হয়ে গেছে আমাদের রসমালাই, গুঁড়ো দুধের রসমালাই। এবার নামাবো, আমাদের রসমালাই একদম রেডি। এর উপর দিয়ে দিয়ে দেবো কেশর, একদম অল্প পরিমাণে দিয়ে দেবো কেশর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ, একটা সাবস্ক্রাইব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাড়িতে আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রসমালাইটা কতটা নরম হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একদম নরম, একদম নরম হয়েছে, খেতেও খুব সুন্দর।